আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমার প্রথম ভিডিও, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন, আপনারা আমাকে ফুল সাপোর্ট করবেন। তো আমার ফার্স্ট ব্লগ এটা। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন। আর বন্ধুরা, আমি তো নতুন, তো আমার ভিডিওটা দেখে আমাকে বন্ধুত্ব করে নিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন আমার চ্যানেলটা, ফুল ভিডিওটা দেখে। তো আসেন, আমি কী কী রান্নাবাড়া করি, কী কী কাজ করি, তো ছোট্ট একটা ভিডিও। এই তো আমি আজকে রান্না করব ভেজিটেবল। তো ভেজিটেবল রান্না করার জন্য সবজি তো নিয়েছি, এখানে পানি বসাই দিছি, গরম হলে পানিটা ফুটে উঠলে সবজিগুলো দিয়ে দিব। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো পানির মধ্যে দিয়ে দিলাম, তো পানির মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আর এই যেখানে হচ্ছে আদা রসুনের পেস্ট, তো আদা রসুনের পেস্ট দিব একটু। আর এটা হচ্ছে মুরগির মাংস ছোট ছোট পিস করে কাটা, আদা রসুনটাও দিয়ে দিলাম। তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো মুরগির মাংসটাও দিয়ে দিলাম, এটা একটু সিদ্ধ হওয়ার জন্য দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম তেল, অল্প তেল দিলাম। তো আপনারাও রান্না করতে পারেন আমার চাইতে ভালো। তো আমার পানিটা ফুটে আসছে, মাংসগুলো একটু সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো। এখানে সবজি আছে পেঁপে, গাজর, বটবটি আর হচ্ছে পেঁয়াজ। তো এগুলো দিয়ে দিলাম, এখন এগুলো একটু সিদ্ধ হবে। তো আমার এটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম কাঁচামরিচ। সবজিটাও সিদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দিব যে কর্নফ্লাওয়ার, ওটা গুলে রাখছিলাম আগে, এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। যে দেখুন অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা বলবেন। তো আপনারা আমাকে সাপোর্ট করেন, আমি আপনাদেরকে সাপোর্ট করব। এই যে বন্ধুরা দেখেন, হয়ে গেছে আমার ভেজিটেবল রান্না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।